উপমহাদেশে অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ 1949 সালের আজকের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে দলটি আত্মপ্রকাশ করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে জুড়ে আছে দলটি। আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। দেশভাগের পর বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে মুসলিম লীগের একাংশের নেতৃত্বে 1949 সালের 23 জুন পুরান ঢাকার KM দাস লেনের এই বাড়িতে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলটিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে 40 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে 1952 থেকে 1966 সাল পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা দলটি 1955 সালের সম্মেলনে মুসলিম শব্দটি বাদ দিয়ে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ নাম নেয় দলটি। প্রতিষ্ঠার পর থেকে 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। 71-এ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিশ্বমানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। 1975 সালে বঙ্গবন্ধুকে ও পরবর্তীতে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে দলটি। 1981 সালে দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের হাল ধরেন। তারই হাত ধরে 1966 সালে ও পরবর্তীতে 2008 সাল থেকে টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। আজকে মানুষ বলে না ভিখারির জাত, আজকে মানুষ বলে উন্নয়নের রোড মডেল। আজকে বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল বলা হয়। এই যে জায়গাটা নিয়ে আসা হয়েছে, এইটাই ছিল মূলত বঙ্গবন্ধুর আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন। আজকে সেটা বাস্তবায়নের পথে। লক্ষ্য স্থির রেখে দলটি এখনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছে বলে জানান আওয়ামী লীগের এ নেতা। আওয়ামী লীগ এমন একটি দল, শক্তিশালী দল, যে দল নেতার না, যে দল কর্মীর দল। এই কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে আওয়ামী লীগের গতিপথকে কেউ রুদ্ধ করতে পারবে না। সুতরাং সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করব। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে রাজনৈতিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও উন্নত শিখরে পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা সবার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।